আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অভিনন্দন জানাচ্ছি। আমি সানজিদুল ইসলাম তন্ময়, এফএসডি একাডেমিতে। আজকে আমাদের ইলাস্ট্রেটর 11 নম্বর ক্লাস। তো আমরা আজকে ইলাস্ট্রেটর আরেকটা নতুন টুল নিয়ে আলোচনা করব। তো ওই টুলটা, অনেকগুলো টুলস আছে ওর ভিতরে, তো ওই সবগুলো দেখবো না, আমরা জাস্ট দুটো টুলস নিয়ে আজকে আলোচনা করব। এই দুটো কিন্তু অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুলস, ঠিক আছে? তো ইলাস্ট্রেটর যাওয়ার আগে সর্বপ্রথম বলবো, যারা এই ভিডিওটা আমাদের প্রথম দেখছেন, একেবারেই নতুন যারা এই ভিডিওটি দেখছেন, তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষে গিয়ে একটা লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটা সব দেখ মানে ভিডিওটা পুরো দেখতে থাকবেন, আশা করি অনেক উপকৃত হতে পারবেন। তো চলুন আমরা সরাসরি লিস্টে চলে যাই। তো আজকে আমরা দেখব যে এখানে আছে ওয়ার্ড টুল এবং ওয়ার্ড টুল, ঠিক আছে? তো ওয়ার্ড টুলের কাজটা কি, আমরা সর্বপ্রথম একটা আর্টবোর্ড নেই, সরি, আমরা একটা আর্টবোর্ড নিব। ওকে, আমরা একটা আর্টবোর্ড নিলাম। এখন দেখেন আমরা অনেক সময় যে ডিজাইন গুলো করি, তো আপাতত আমরা একটা শেপ নিলাম, এটা স্ট্রোক কালার অফ করে দিয়ে ফিল কালারটা আমরা কালার দিব। দেওয়ার পরে আমরা অনেক সময় এরকম হয় যে আমাদের এই দুই সাইডের কোণা আমাদের ছোট করা লাগতে পারে। তো দেখুন আমরা সর্বপ্রথম এটা সিলেক্ট করে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এটা একটু জুম করে নিব। তো এই কোণাটা আর এই কোণাটা সিলেক্ট করে আমরা, সরি, এটা আমরা এক কোণা করে ছোট করে নিব। এই দেখেন, তার আগে আমাদের মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। তো তার আগে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে নিই, যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে এখানে একটা আর এখানে একটা, দুটো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে ছোট করব, সেম ভাবে এইখানে সিলেক্ট করব এবং এইখানে সিলেক্ট করব। তো দেখেন এখানে দুই কোণা কিন্তু চিকন হয়ে গেছে, কিন্তু মাঝখানে সেরকম আছে। তো আপনি যখন এখানে লাইন টুল নেবেন, ঠিক আছে, লাইন টুল নেওয়ার পরে এখান থেকে স্ট্রোক কালারটা যদি আমরা বাড়াই দেই, এখন কিন্তু আপনি দুই কোণা চিকন করতে পারবেন না। তো এইটা করতে গেলে আপনাকে কি করতে হবে, এটা যদি আপনি করতে চান, অথবা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে পেইন্ট টুল দিয়ে নি, ওকে, তো এইটাই তো এখন আর চিকন করতে পারবে না। তো এইটার জন্য আপনাকে ওয়ার্ক টুলটা কাজে লাগতে পারে। তো দেখেন ওয়ার্ক টুলটার কাজটা কি, একটু জুম করলাম, করার পরে জাস্ট ওয়ার্ক টুলটাই কোনায় নিয়ে আসলে দেখেন এখন আমার টুলের নিচে দেখুন কেমন একটা আইকন আছে, এটা মানে ঢেউয়ের মতো একটা আইকন আছে, কিন্তু আমি যখন আইকন মানে এই মাউস আইকনটা আমি এখানে নিয়ে যাচ্ছি, তখন দেখেন আমার কোন একটা প্লাস আইকন চলে আসছে। তো এখন যদি আমি ওখানে মাউসের লেফট বাটন চেপে ধরে সরাই, তো দেখেন এখানে আমাকে রাউন্ড হচ্ছে বা চিকন হয়ে যাচ্ছে, এই দেখেন। এখন যদি আমি এটা ছোট করি, এই দেখেন আমার চিকন হয়ে গেছে। তো সেম ভাবে আমি এখানেও ই করব, এই দেখেন এখানেও সিলেক্ট করলাম, করার পরে আমাকে ড্রপ টুল ক্লিক করবো, এখন সেম ভাবে এই দেখেন চিকন করে ফেলেছি। দেখেন, ঠিক আছে, এটা কিন্তু অনেক সুন্দরভাবে একটা ইয়ে হয়। আবার আমাদের অনেক সময় ডিজাইন করা লাগতে পারে, যে এরকম ধরনের ডিজাইন আমরা করি অনেক সময়, স্ট্রোকটা একটু বাড়াই দেই। তো এই দুই কোণা আমাদের চিকন হওয়া, আমার এক কোণা আমাদের চিকন হয় অনেক সময়, তো সেইটা করা লাগতে পারে। তো সেইটা আপনি এখান থেকে এই ক্রপ টুল দিয়ে করতে পারবেন। এই দেখেন আমি একটু জুম করি, তো
তো এই দেখেন আমি যদি এই কোণাটা মাউস রেখে এখান থেকে চাপ দিয়ে ত্রিকোণ করি এই দেখেন ত্রিকোণ হয়ে গেছে তো এটা কিন্তু এই সাইড দিয়ে একবার সুন্দরভাবে স্মুথ ভাবে ত্রিকোণ করে নেবে একবার ঠিক আছে এটা আপনারা রিকোয়ার লাগবে না তো দেখেন একটা লোগো কিন্তু শেপ হয়ে গেছে আপনি চাচ্ছেন যে এখানেও ত্রিকোণ করবেন তো এখান থেকেও ত্রিকোণ করতে পারবেন দেখেন ঠিক আছে তো এরকম ধরনের লোগো অনেক সময় প্রয়োজন হয় তো এখান থেকে আপনারা এই ডিজাইনটা করতে পারেন ঠিক আছে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টুলস তো আশা করি এটা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আবারও একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব এই এই রিলেটেড আবারও একটা টিউটোরিয়াল তৈরি করার যদি বুঝে না থাকেন আশা করি বুঝতে পেরেছেন না বোঝার কিছু নাই আমি দেখতেছি তো আমি যদি আরো একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি সেম ভাবে একটা নিলাম নেওয়ার পরে এটা সিলেক্ট করে আমরা স্ট্রোকটা একটু বাড়াই দেব দেওয়ার পরে আমাদের আমাদের প্রয়োজন হচ্ছে এই দুই কোণা বা এইটা আর এই কোণাটা ত্রিকোণ হবে তো তার জন্য আপনি এখান থেকে এই ওয়ার্ক টুলটা নিয়ে আপনি এখান থেকে ত্রিকোণ করতে পারেন এই দেখেন এই যে সেম ভাবে আমি চাচ্ছি যে এখানেও এটা ত্রিকোণ হবে এই যে দেখছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইটার কাজ এইটাই আর এরপরে আসেন এখানে র‍্যাপ টুল আছে তো র‍্যাপ টুলের কাজটা কি র‍্যাপ টুলের কাজটা হচ্ছে আপনার এখানে যদি আপনি এখানে দেখেন র‍্যাপে গিয়ে এখানে যদি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এখানে জাস্ট একটা শেপ নিলাম এটা স্ট্রোক টপ করে দিয়ে ফিল কালারটা আমরা দিয়ে দিব ইয়েলো দিলাম আপাতত দেওয়ার পরে আমি ইফেক্টে গেলাম ইফেক্টে যাওয়ার পরে র‍্যাপ র‍্যাপে যাওয়ার পরে আর্টসে যদি ক্লিক করি এখানে দেখেন অনেক ধরনের আছে ঠিক আছে অনেক ধরনের শেপ আছে তো এখান থেকে আপনি এখান থেকে চয়েস করতে পারবেন তো এইটা আপনি ভার্টিক্যাল কিরকম করতে চাচ্ছেন অবশ্যই এখানে প্রিভিউ করে নেবেন তো দেখেন আমি এখান থেকে কি করছি আপনি এটা কোন কোন দিকে করতে চাচ্ছেন হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করতে চাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এটা দেখে নেবেন ওকে তো এখন আমরা এটা দেখেন 76 আছে তো এইটা এটা না নিয়ে আমরা আরেকটু চিকন করে নিই এটা যে হালকা একটু চিকন করে নেই তাহলে অনেক ভালো হবে নেওয়ার পরে আমরা আমরা ইফেক্টে যাব তারপর র‍্যাপ র‍্যাপে তার পরে এখান থেকে আমরা রিভিউ করে দিব দেওয়ার পরে একটু বাড়াই দেই ওকে 86 না আমরা 80 তে রাখবো এরপর ওকে তো এখন মনে করেন যে আমাদের এর উপর দিয়ে একটা লেখা থাকবে তো লেখাটা কেমন থাকতে পারে লেখাটা আমি আপাতত এখানে লিখছি আপাতত এফএসডি একাডেমি লিখলাম এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিই একটা এখন দেখেন এই টেক্স দেখেন টেক্সে কিন্তু আপনার এই যে র‍্যাপ অপশনটা এখানে আছে ঠিক আছে র‍্যাপ অপশনটা টেক্সে থাকে কিন্তু আপনি যখন শেপ নেবেন এই দেখেন শেপ যখন নিচ্ছে তখন কিন্তু এখানে কোনো র‍্যাপ অপশন নাই কিন্তু আপনি যখন কোনো টেক্স নেবেন এই যে টেক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই যে র‍্যাপ অপশনটা চলে আসছে তো আপনি এখান থেকে র‍্যাপ করতে পারবেন তো আমরা এখানে ব্যান্ড দিয়েছিলাম কত 80 তো ওকে এখন এইটা আমরা দেখেন এখানে যদি এভাবে রাখি এই যে ওকে সবগুলো সিলেক্ট করলাম এই যে এখন যদি আপনি এইটা কালার কিন্তু আর চেঞ্জ হবে না আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই লেফট রাইটিং এর উপরে ডাবল ক্লিক করতে হবে করার পরে আপনার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা মতো ঠিক আছে এই যে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আরো আরো আছে আপনি যদি এখানে দেখেন যে এটা মনে করেন যে সাপোজ আমি একটা পতাকা আঁকাচ্ছি
মনে করেন যে এটা একটা পতাকা হচ্ছে, তো পতাকার কালার দিলাম, সেম ভাবে মাঝ বরাবর আমরা একটা বৃত্ত রাখলাম, তো বৃত্তর কালারটা আমরা লাল করে দিই। ওকে, এইটা মনে করেন যে আমাদের একটা শেপ হয়ে গেছে। তো এখন আমরা এটা বাঁকাবো বা উড়ার মতো ফ্লাই করব, ঠিক আছে? তো তার জন্য আপনাকে ইফেক্টে যেতে হবে, ইফেক্টে যাওয়ার পরে সেম ভাবে র্যাপে যেতে হবে, র্যাপে যাওয়ার পরে এখান থেকে দেখেন অনেকগুলো টুল আছে, তো এখানে এই যে ফগ, ঠিক আছে? তো এখানে আপনার অনেক হয়ে গেছে, তো আপনি একটু কমায় দিতে পারেন, এই দেখেন একটু কমায় দিতে পারেন। ওকে, দেখেন মনে হচ্ছে যে আমার পতাকাটা উঠছে, তাই না? এরকম মনে হচ্ছে। তো আপনি এখান থেকে এটা হচ্ছে র্যাপ অপশনের কাজ, আপনি এখান থেকে র্যাপটা করতে পারেন। এই দেখেন এখান থেকে এই যে র্যাপে যাবেন, র্যাপে যাওয়ার পরে আর্টসে ক্লিক করলে এখানেই সব আছে, এখানেই সব আছে, আপনি অপশনগুলো এখানেই পাবেন। তো এখানে ক্লিক করলে আপনার এই অপশনটা আলাদা দিয়ে দিবে, আর আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর এই র্যাপ অপশনটা, এই র্যাপ টুলের কাজটা কি সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আপনি ওই ইফেক্টের র্যাপের মতো না, এটা মনে করেন যে আলাদা আলাদা। তো দেখেন এখান থেকে জাস্ট আমি যদি ক্লিক করি, আপনি ইচ্ছা মতো এখান থেকে রাউন্ড করতে পারবেন। ওকে, ইচ্ছা মতো আপনি রাউন্ড করতে পারবেন। তো সেম ভাবে যদি আমি আরেকটা পতাকা তৈরি করতে চাই, তো ওটা গেল ফ্লাই, আর এখানে মনে করেন যে সাপোজ এটার কালার আমরা চেঞ্জ করে দিই, দেওয়ার পরে ওকে এটারও কালার আমরা চেঞ্জ করে দিব, আপাতত এটা রেখে আমরা এটা গ্রুপ করে দিলাম। নেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে এই যে র্যাপ টুলটা নিয়ে, র্যাপ টুলটা ক্লিক করে এদিকে সরাতে চাচ্ছি, মানে এটা আপনি ওই ওইটার মতো ফ্লাই করতে পারবেন না, তবে আপনি যেরকমটা চাবেন সেরকমটা করতে পারবেন আপনার জায়গা থেকে, ঠিক আছে? এই দেখেন, তো মনে হচ্ছে যে এটাও মনে করেন যে মানে কাগজের মতো ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে র্যাপ টুলের কাজটা কি। আরেকটা কাজ এখানে আছে মনে করেন, আচ্ছা এটা এখন না দেখাই, পরবর্তীতে দেখাই, কারণ এখানে অনেকগুলো টুলস আছে, তো ওইটা আমরা আলাদা একটা টুলস রাখবো, খুব ইম্পর্টেন্ট ওইটাও। তো এখানে দেখেন আমরা যদি একটা রেক্টেঙ্গেল টুল নেই, এখানে দেখেন এখানে ট্রায়াল টুল, ঠিক আছে? তো এইগুলো আসলে এই এখন যে টুলস গুলো যাব সেগুলোতে আপনার খুব বেশি কাজ নাই, খুব বেশি কাজ নাই বলতে এগুলো আসলে কি কাজে লাগে আমি নিজেও জানি না, ঠিক আছে? তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে এই ট্রল টুলটার কাজটা কি, দেখেন আমি জাস্ট একটা লাইন টুল নিলাম এবং এর স্ট্রোক কালারটা বাড়াই দিলাম, আর স্ট্রোক কালারটা আমরা এই কালার রাখি, ওকে, তো এটা এখানে রাখি। সেম ভাবে আরো আমরা একটা দুটো নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন, পুরো আর্ট পেপারটা নিয়ে নেই। ওকে, এই দেখেন এখন এখন এই ট্রলার টুলটার কাজটা কি, দেখেন এখানে জাস্ট আমি একটা ক্লিক করব, বেগে যাচ্ছে, ঠিক আছে? চেপে ধরে রাখলে আপনার এটা যত খুশি তত হবে, ঠিক আছে? এই দেখেন জাস্ট মাউসের রাইট বাটন চেপে, লেফট বাটন চেপে ধরলে আপনার এটা অটোমেটিক গোল হবে, ঠিক আছে? এই দেখেন আপনি কত যত খুশি তত আপনি এখান থেকে গোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এটা এটা এক ধরনের শেপ হয়ে গেছে, তো এখান থেকে অনেক সময় ডিজাইন করা লাগতে পারে, ঠিক আছে? এগুলো সব যদি এই করে আমরা এখান থেকে আপাতত এইটার অপাসিটি যদি আমরা কমায় দিতে চাই, সবগুলো সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে অপাসিটি কমায় দেই, দেখেন এখানে যদি আমি এখন লিখতে চাই তো লিখতে পারবো,
ওকে, তো এইগুলো আসলে এই কাজেই লাগে, আর খুব বেশি কাজে এইগুলো প্রয়োজন হয় না। তারপরে আপনার জায়গা থেকে যদি প্রয়োজন হয় তো আপনারা এইভাবে করতে পারেন। তো এরপরে আসি আমরা ব্লক আর টুল, এইগুলো আসলে আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে স্ট্রোক কালার অফ করে দিব, এগুলো সব ফিল কালারের কাজ। ওকে, তো ব্লক আর টুলে গেলাম, যাওয়ার পরে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি ই করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন, মানে আসলে এইটা কি যে কাজ আমি নিজেও জানি না সিরিয়াসলি। তো আপনাদের যদি এরকম ধরনের কোন ডিজাইনের প্রয়োজন হয় তা আপনারা এখান থেকে এই টুলস গুলো নিয়ে কাজে লাগাইতে পারেন। ওকে, তারপর আসি ব্লট টুলস। তো ব্লট টুলসে দেখেন সেম ভাবে এটা হচ্ছে ইয়ে হচ্ছে, গোলাকার হচ্ছে, রাউন্ডেড হচ্ছে, দেখেন মানে এদের মতো আর কি শেপ তৈরি করে দিচ্ছে। ওকে, আবার একটা রেক্টেঙ্গেল টুল নেই, নেওয়ার পরে এখন আসি সেলফ টুলস, ঠিক আছে। সেলফ টুলস এর কাজটা কি দেখেন, আসলে মনে হচ্ছে যে ঘাসের মতো কিছু বাইর হচ্ছে, দেখেন মনে হচ্ছে ঘাসের মতো কিছু বাইর হয়েছে। তো যাই হোক, এটা ওই ওই কাজে লাগে। তারপরে রেক্টেঙ্গেল টুল নিলাম আর একটা, নেওয়ার পরে সার্জারি টুল, এইখানে দেখেন মনে হচ্ছে যে আসলে একটা মানে পানির ভিতরে ডালা মারলে যেরকম পানি ছিটকানি দেয় সেই রকম মনে হচ্ছে আর কি। তো আর এগুলো অনেক সময় লাগে, আপনি যখন ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, সেগুলো অনেক সময় এগুলো লেগে যায়, ঠিক আছে। তো আপনাদের জায়গা থেকে দেখবেন আসলে এই ডিজাইন গুলো কোনটা কোন শেপের কিভাবে কাজে লাগে। তো আমার জায়গা থেকে আমি মনে করি যে এই টুলসার সব থেকে বেশি কাজ। তো দেখেন, আমি মনে করেন যে আপনি একটা ঘাসের শেপ নেবেন, তো ঘাসের শেপ নেওয়ার জন্য আপনাকে এই টুলটা বেস্ট। এই দেখেন, আপনি যদি এটা উপর উপর নিচে করেন, ঠিক আছে, উপর নিচে যত করবেন তত আপনার এটা ঘাসের মতো শেপ হবে। এই দেখেন, বেসিক্যালি আমি অনেক সময় অনেক লোগোতে আমি এই টুলসটা ইউজ করে থাকি। এই দেখেন, এটা ঘাসের মতো শেপ হয়ে গেছে। আপনি যখন আরো নিবেন তখন আরো একটা মানে মনে হবে যে কাটা 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 মতো একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি এইগুলো কাজ এই, আর সব থেকে বেশি আপনার এই এই দুটো কাজটা আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি। আর এগুলো খুব বেশি বলতে কি, আসলে এইগুলো কাজটা কি আমি নিজেও জানি না, ঠিক আছে। সত্যি বলতে কি, আমি আসলে এই এই টুলসের কোনো কাজই আমি করি না আর কি। মোটামুটি আমি জানিও না যে আসলে এই কাজগুলো কি করতে হয়। ওকে, তো এই দুটো টুলস আমার কাছে মনে হয় যে সব থেকে আর্জেন্ট, এবং আমি অনেক সময় অনেক লোগো ডিজাইন করার সময় যেমন এম আছে, বি আছে, এন আছে, এই যেগুলো দেখালাম আর কি, তো এইগুলো মনে করেন যে এই টুলস গুলো দিয়ে আমি কাজ করি সাধারণত। লোগো অনেক সময় লোগো তৈরি করা লাগে, তো এইগুলো দিয়ে কিন্তু আমি অনেক লোগো তৈরি করেছি ইতিমধ্যে। তো এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং কতটুকু ভালো লাগলো, 100%, 50% নাকি 99%, এইটা একটু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী যে ভিডিওগুলো আসতেছে সেগুলোর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।